আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া অ্যাক্টিভিটির আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের আপাতত ফলাফল প্রস্তুত কার্যক্রম চলতেছে। ডিপিই কর্তৃপক্ষ কি বলেছে? ডিপিই কর্তৃপক্ষ বলেছে বুয়েটের মাধ্যমে তাদের যে ভাইভা এবং যে লিখিত পরীক্ষার ফলাফলটি রয়েছে সেটি একত্রিত করে সকল জেলার ফলাফল একই সাথে প্রকাশ করা হবে। এটি ছিল পুরান আপডেট, আপনারা সকলে ইতিমধ্যে এ বিষয়ে অবগত আছেন। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে, আপনারা প্রথমে থাম্বনেইলে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ কত, 32,000 নাকি 45,000 নাকি 58,000? কেন এই কথাটি আসছে, এই কথাটি কি শুধু গুঞ্জন, সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানাবো। তো এই জন্য আপনাকে 3-4 মাস পিছনের একটি পত্রিকার অংশ দেখা লাগবে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বর্তমান তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার পর যোগদান করানো হবে। এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারা দেশে 45,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতে পারছেন যে আপনারা, জাকির হোসেন যিনি প্রতিমন্ত্রী রয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, তিনিই বলেছেন যে 45,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে কেন সরে আসলো আর কেনই বা নতুন করে গুঞ্জন হলো যে 32,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে? কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারি বিশ্ববিদ্যালয়ে 45,000 সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এই নিয়োগ পদ সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কে বলেছেন? বৃহস্পতিবার 13 অক্টোবর বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। তো বুঝতে পারছেন যে এখন পর্যন্ত আপনার এই বিষয়ে সিদ্ধান্তই হয়নি যে 45,000 শিক্ষক নিয়োগের পদ সংখ্যা বাড়ানো হবে কি না। এর আগেও গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছি, সেখানেও স্পষ্টভাবে লেখা আছে যে মহাপরিচালক এখনও তার সিদ্ধান্তে অটল আছে যে 32,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এ বিষয়ে এখন তো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন আসা যাক, আপনাদের 58,000 শিক্ষক নিয়োগ কি দেওয়া হবে? আরে ভাই, যেখানে 45,000 আর 32,000 নিয়ে কনফিউশন, সেখানে 58,000 শিক্ষক নিয়োগের তো কোনো প্রশ্নই আসে না। এটা যদি হয় সেক্ষেত্রে আপনাদের মিরাক্কেল ছাড়া আর কিছুই নয়। তো বুঝতে পারছেন যে আপনাদের এখন পর্যন্ত 32,000 শিক্ষক নিয়োগের দাঁড়িপাল্লাটাই বেশি ভারী রয়েছে। সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের 32,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যদি সেখানে প্লাস পয়েন্ট হয়, অর্থাৎ 45,000 কিংবা 58,000 হয়, সেটি আপনাদের জন্য বোনাস এবং আলাদা সুযোগ দিবে বলে আমি মনে করি। তো এই ছিল আমার হাতের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি কেমন লেগেছে এবং এই সংক্রান্ত আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।